আজকের বিজনেস আইডিয়াটা শুরু করার আগে একটা কথা বলে নেই আপনি যে ব্যবসাটা শুরু করতে চাচ্ছেন যদি আপনি সেই ব্যাপারটা সম্পর্কে ভালো ধারণা রাখেন তবে আপনি সেই ব্যবসাটা শুরু করবেন অন্যথায় আপনি কিন্তু অন্যের পরামর্শের উপর ভিত্তি করে অন্যের পরামর্শের উপর নির্ভর করে যদি ব্যবসা শুরু করেন তাহলে হয়তোবা পরবর্তীতে আপনাকে পস্তাতে হবে আপনি অন্যের পরামর্শ অবশ্যই শুনবেন কিন্তু সেটা শোনার পর আপনার মনপ্রত হবে কি আপনি আসলে সেটা করতে পারবেন কি না আপনার সেটা সম্পর্কে সুস্পষ্ট ধারণা আছে কি না সেটা বুঝে শুনে তারপরে ব্যবসাটা শুরু করবেন তাহলে আশা রাখছি আপনি এখানে লসের মুখে পড়বেন না আজকে যে বিজনেস আইডিয়াটা শেয়ার করবেন সেটা খুবই ইউনিক একটা বিজনেস আইডিয়া হতে পারে আপনার জন্য আপনি একটু ভাবুন যে ইউপিবিসি পাইপ যেগুলো আসলে সাধারণত বিভিন্ন হাউজ ওয়ারিংয়ের কাজে ব্যবহার করা হয় ইলেকট্রিক কাজে ব্যবহার করা হয় এই পাইপগুলো তৈরি করার জন্য যদি একটা মেশিন কিনে নিতে পারেন সচরাচর যত ধরনের ব্যবসা আছে তার মধ্যে বেশ ভালো প্রতিযোগিতা থাকে কিন্তু আপনি খেয়াল করবেন এই ব্যবসাটার মধ্যে কিন্তু তুলনামূলক হারে প্রতিযোগিতার পরিমাণ খুবই কম আপনি এগুলো আসলে কেউ কোনো ব্র্যান্ডের পাইপ দেখে কিনে না এগুলো নন ব্র্যান্ডের পাইপগুলোই ভালো চলে সেই হিসাবে আপনি কিন্তু এই প্রোডাক্টটা নিয়ে ব্যবসা করতে পারেন যদিও ব্র্যান্ডের কিছু প্রোডাক্ট পাবেন মার্কেটে কিন্তু যত ব্র্যান্ডেরই থাক তারপরেও কিন্তু আপনার প্রোডাক্ট ভালো চলবে তো এই ইউপিবি পাইপ তৈরি করার প্রক্রিয়াটা সম্পর্কে একটু ধারণা নেওয়া প্রয়োজন আপনি ইউটিউবে সার্চ করলে হাজার হাজার ভিডিও পেয়ে যাবেন সেখান থেকে আপনি দেখে বুঝে নিতে পারবেন যে আসলে এই ইউপিবি সি পাইপগুলো কীভাবে তৈরি করে এর জন্য আপনার প্রয়োজন হবে ইউপিভিসি পাইপ তৈরির ম্যানুয়াল মেশিন অথবা অটোমেটিক মেশিন যদি ইনভেস্ট করার মতো পর্যাপ্ত সামর্থ্য থাকে তাহলে অটোমেটিক মেশিন কিনে নেওয়া যেতে পারে সেক্ষেত্রে লোকবলের প্রয়োজন হবে কম পরিশ্রম হবে কম প্রোডাকশন হবে বেশি কিন্তু যদি টাকার পরিমাণ কম হয় ইনভেস্ট ইনভেস্টের পরিমাণ কম থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ম্যানুয়াল মেশিন কিনে নিতে পারি ম্যানুয়াল মেশিনে আপনি প্রোডাকশান একটু কম পালে পেলেও কিন্তু আপনার ইনভেস্টের পরিমাণ খুব কম যদি আপনি এই ইউপিবিসি পাইপ তৈরি করা মেশিনটা কিনতে চান তাহলে এটার দাম আসলে নির্ভর করে আপনার বাজেটের উপর আমাদের বাংলাদেশে যারা মেশিন ম্যানুফ্যাকচারিং করে মেশিন তৈরি করে তারা আপনাকে বিভিন্ন বাজেটের উপর ভিত্তি করে আপনাকে মেশিন বানিয়ে দিতে পারবে আপনি যদি তাদেরকে একটা মেশিনের ভিডিও দেখান অথবা পিকচার দেখান অথবা তাদেরকে বলেন যে আমি এই মেশিনটা বানাতে চাচ্ছি তাহলে কিন্তু তারা এনি হওয়া আপনাকে এই মেশিনটা করে দিতে পারবে যদি তারা না পারে তাহলে প্রয়োজনে তারা আপনাকে চায়না থেকে অথবা ইন্ডিয়া থেকে মেশিনগুলো এনে দিবে তবে ইন্ডিয়ার মার্কেটে এই মেশিনগুলো অ্যাভেলেবেল আছে আপনি যে কোনো মডেলের একটা মেশিন নিয়ে নিতে পারেন আপনার বাজেট অনুসারে আমাদের বাংলাদেশে অনেক ইম্পোর্টার এক্সপোর্টার রয়েছে তাদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনি এই মেশিনগুলো ইন্ডিয়া থেকে আনিয়ে নিতে পারবেন তবে বাংলাদেশি প্রযুক্তিতেও অনেকে অনেক ভালো ভালো মেশিন তৈরি করছে যেগুলো আমরা গত কয়েক ভিডিওতে আপনাকে দেখিয়েছি তো তাদের কাছ থেকেও কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন তো মেশিন সংগ্রহ করা হয়ে গেলে এই ইউপিপিসি পাইপ তৈরি করার জন্য আসলে আপনার প্রয়োজন হবে কাঁচামাল হিসেবে প্লাস্টিক দানা এই প্লাস্টিক দানাগুলো আপনি মেশিনে দিয়ে দেবেন মেশিনে দিলে আপনি এটা কিন্তু অটোমেটিক্যালি তৈরি হয়ে চলে আসবে যদিও এই প্লাস্টিকের দানা থেকে প্রোডাক্ট তৈরি করার পর প্রোডাক্টের দাম অনেকটাই বেড়ে যায় কিন্তু যেহেতু এটার দাম অনেকটাই বেড়ে যাচ্ছে সেহেতু কিন্তু এখানে ভালো প্রফিট মার্জিন থাকছে আর এই ইউপিবি পাইপ তৈরি করার জন্য যে প্লাস্টিক দানাগুলো থাকে সেগুলো এতটা এক্সপেন্সিভ প্লাস্টিক দানা নয় কারণ আপনি একটু ভাবুন যেই ফুড গ্রেড প্লাস্টিক আর এমনি নর্মাল প্লাস্টিক এই দুটোর মধ্যে কিন্তু অনেকটাই পার্থক্য রয়েছে ফুড গ্রেড প্লাস্টিক তৈরি করতে গেলে অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যায় অনেক প্রসেসিংয়ের মধ্যে দিয়ে যেতে হয় যেহেতু এগুলো ওই ধরনের প্লাস্টিক নয় শুধুমাত্র কোনো রকম পাইপটা হইলেই হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের খরচের পরিমাণটা অনেকটা কমে যাবে তো যদি আমরা এই মেশিনটি স্থাপন করতে পারি আশা রাখা যায় এখান থেকে প্রফিট মার্জিনটা খুব ভালো থাকবে এখন বিক্রি করার কথা নিয়ে ভাবা যাক বিক্রি বিক্রি করা নিয়ে আপনাকে তেমনটা ভাবতে হবে না আপনি আপনার যেই এলাকায় মেশিন তৈরি করছেন বা বসাবেন সেই এলাকায় কিন্তু প্রচুর হার্ডওয়্যারের দোকান পাবেন সেই হার্ডওয়্যারের দোকানগুলোতে আসলে এগুলো বিক্রি করার বন্দোবস্ত করতে হবে প্রয়োজনে আপনি বিক্রি করার জন্য লোক রেখে নিতে পারেন অথবা আপনি প্রয়োজনে বিভিন্ন কোম্পানির সাথে যোগাযোগ করে তাদের কাছে মাল দিয়ে দিতে পারেন মার্কেটিংয়ের লোক রেখে নিতে পারেন এনি হাউ যেভাবে করলে আপনার প্রোডাক্টগুলো বিক্রি হবে সেই বন্দোবস্ত আসলে আপনাকে করতে হবে মেশিন কিনে ব্যবসা শুরু করার পূর্বে আপনাকে ভাবতে হবে যে আসলে আপনি এই প্রোডাক্টগুলো বিক্রি করার পর্যাপ্ত পরিমাণ সামর্থ্য রাখেন কি না সেটা নিশ্চিত হয়ে তারপরে মেশিন নেবেন আর মেশিন কোথা থেকে পাবেন এ সম্পর্কে আমি ধারণা দিতে চাচ্ছি না কারণ আপনি ইউটিউবে অথবা গুগল সার্চ করলে অনেক সাপ্লায়ারকে পেয়ে যাবেন আপনি তাদের সাথে যোগাযোগ করে মেশিনটা নিয়ে নেবেন মেশিনের দাম সম্পর্কে ধারণা দিতে গেলে বলা যায় আসলে এই মেশিনগুলো আপনি ম্যানুফ্যাকচারিং বিজনেস করতে গেলে বিভিন্ন ক্যাটাগরির মেশিন পাবেন সেটা সম্পূর্ণটাই নির্ভর করছে আপনার বাজেটের উপরে আপনি যদি একদম হাই কোয়ালিটির মেশিন নিতে চান বেস্ট প্রোডাকশনের মেশিন নিতে চান সেক্ষেত্রে আপনার প্রচুর দামে মেশিন কিনতে হবে আর যদি আপনি মনে করেন না আপাতত শুরু করার জন্য একটা মেশিন হলেই হয় সেক্ষেত্রে আপনি এক লাখ টাকা দুই লাখ টাকার মধ্যে কিন্তু আপনি মেশিন সংগ্রহ করতে পারবেন মোটামুটিভাবে এই ছিল আজকে বিজনেস আইডিয়াটা যারা ইউপিবি সি তৈরি করার বিজনেসটা করতে চাচ্ছেন তাদেরকে বলবো আপনারা ব্যবসাটা শুরু করার আগে অথবা এটা নিয়ে ভাবার আগে আরও একটু রিচার্জ করে নেবেন নিয়ে তারপরে আপনি এটা শুরু করবেন কিনা সেটা একটু ভেবে চিনতে মনস্থির করে তারপরে শুরু করবেন আশা রাখছি আজকে বিজনেস আইডিয়াটা অনেকের কাছে ভালো লাগবে যাদের কাছে ভালো লাগবে তাদের কাছে অনুরোধ করিল ভিডিওটাতে লাইক দেওয়ার জন্য আর যার কাছে ভালো না লাগবে ডিসলাইক দিতে পারেন আর যদি আমাকে হেল্প করতে চান তাহলে ভিডিওটা শেয়ার করতে পারেন পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আশা করছি সামনের ভিডিওতে আবারও দেখা হবে সেই প্রত্যাশা বিদায় নিচ্ছি কোথাফিস